রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎ বাণী হলো এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে এবং এই পৃথিবী যখন ধ্বংস হবে তার আগে এই পৃথিবীর চিত্রটা কেমন হবে কি কি ঘটবে এমন বহু নিদর্শন বহু লক্ষণ তিনি উল্লেখ করে গেছেন যেগুলোকে আমরা আয়াত বলি নিদর্শন বলি কোরআন এবং হাদিসের বিভিন্ন ভাষায় এসেছে সবথেকে প্রসিদ্ধ যেটা আমাদের কাছে সেটা হচ্ছে কিয়ামতের লক্ষণ বা কিয়ামতের আলামত এই আলামতগুলো কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হবে এই হবে এই হবে এভাবে বলতে গিয়ে তিনি অসংখ্য এই সব নিদর্শনের কথা বলেছেন তার মাঝে কিছু আছে যেটা পুরো পৃথিবীতে ঘটবে আর কিছু আছে কোনো না কোনো অঞ্চলে সেগুলো দেখা দেবে যেগুলো কোনো না কোনো অঞ্চলে দেখা দেবে সেগুলো হচ্ছে ছোট নিদর্শনগুলো আর কিছু বড় নিদর্শন আছে যেটা পুরো পৃথিবী জুড়ে হবে যেমন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাওয়া এটা পুরো পৃথিবীর জন্য হবে এমন বড় বড় নিদর্শনগুলো যেমন ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়া এগুলো হচ্ছে পুরো পৃথিবীর জন্য নিদর্শন এগুলোকে বড় নিদর্শন বলা হয়েছে আর ছোট ছোট বহু নিদর্শনের কথা বলেছেন ওলামায়ে কেরাম তাদের কিতাবে প্রায় 90টিরও অধিক তারা উল্লেখ করেছেন যেগুলো হবে মানে স্পষ্ট এগুলো বোঝা যাবে যে স্বাভাবিক অবস্থার চেয়ে এগুলো ব্যতিক্রম অবস্থা আর এছাড়া এমনি কত নিদর্শন যে আছে যেগুলোকে গণায় নিয়ে আসা হয়নি এগুলো 700 পার হয়ে যাবে তো মৌলিক যে নিদর্শনগুলো ছোট এবং বড় মিলিয়ে তা তিন ভাগে বিভক্ত এক হবে পুরো পৃথিবীর এনভায়রনমেন্ট যেটা ভৌগোলিকভাবে পরিবর্তন যেমন ধরেন ভূমিকম্প হওয়া যেমনটা বলেছি সূর্য উদিত হওয়া পশ্চিম দিক থেকে আগুন বের হওয়া এগুলো হবে সৃষ্টিগতভাবে পরিবর্তন আর কিছু হবে মিরাকেল মানে অলৌকিকত্ব যেগুলো যেমন পশু কথা বলবে সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাওয়া এটা একটা মিরাকেল তারপর ঈসা আলাইহিস সালামের অবতরণ হওয়া দাজ্জাল বের হওয়া ইয়াজুজ মেজুজ আসা এগুলো সবই হচ্ছে আশ্চর্যজনক ঘটনা এমন কিছু ঘটবে আরেকটা দিক হচ্ছে সেটা মানুষের চরিত্রের মধ্যে ব্যতিক্রমতা দেখা দেওয়া মানুষের মধ্যে বদ চরিত্রের সংখ্যা বেড়ে যাবে মানুষ আবার জাহেলিয়াতের যুগে ফিরে যাবে বরং জাহেলিয়াতের মধ্যে যত রকমের পাপ ছিল ওগুলো আবার মানুষের মধ্যে ছেয়ে যাবে এক পর্যায়ে এই পৃথিবীতে কোনো মুসলিম বাকি থাকবে না কেবল পাপীরাই বাকি থাকবে তো যেই পাপগুলো মাথাচাড়া দিয়ে উঠবে সেই পাপগুলো আমরা উল্লেখ করব যাতে করে এর কয়েকটা উদ্দেশ্য অবশ্যই আছে তো আমাদের মূল আলোচ্য বিষয় হবে যে কিয়ামতের আগে মানুষের চরিত্র কেমন হবে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দিক নির্দেশনাগুলো দিয়েছে আমরা এক এক করে সেগুলো আপনাদের কাছে তুলে ধরব কেন এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যে পাপগুলো কি অন্যায় অপরাধগুলো যেগুলো অপরাধ এগুলো আমাদেরকে কেন জানতে হবে এর দুটি উদ্দেশ্য নিয়ে আমি বক্তব্যটা আপনাদের কাছে করব একটা উদ্দেশ্য হচ্ছে যখনই কোনো ভবিষ্যৎ বাণী যেটা রাসূল সাল্লাম করেছেন এটা যখন আপনার সামনে বাস্তবায়ন হতে দেখবেন তখন আপনার ঈমানকে তাজা করতে হবে কারণ কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎ বাণীগুলো দিয়েছেন এগুলোর প্রতি আমাদের ঈমান আমরা রাখি কিন্তু অনেক সময় আমাদের ঈমান নড়বড়ে হয়ে যায় আমরা সন্দিহান হয়ে যাই এই সন্দিহান এটা কোনো যে পরহেজগার ব্যক্তির হবে না তা নয় যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সন্দেহ জাগতে পারে যাকে নিজের চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছে তাকে ঈমানের উপরে অটুট রাখার জন্য এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড করেছে ওয়ালা তাকুম মিনাল মুমতারিন আপনি সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়েন না এমন ভাষাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্ত করেছেন তারা যেন আপনাকে ধোকায় ফেলে দিতে না পারে এমন ভাষাও বলেছে কেন কারণ ঈমানের উপরে টিকে থাকা এটা বড় সেন্সিটিভ বিষয় একটা ব্যক্তি যদি জন্মের পর থেকে 60 বছর পর্যন্ত ঈমানের উপরে থাকে আর 60 বছর পরে গিয়ে যদি তার সন্দেহ চলে আসে তাহলে তার 60 বছরের সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে আর সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেমনটা হয়েছিল ইবলিস আবার এর বিপরীত সৌভাগ্যবান ব্যক্তিও আছে যারা হয়তো 60 বছরে ভুলের পথে ছিল কিন্তু তার তকদির এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে এসে তাকে বোঝার তৌফিক দেবে এবং ওটার উপরে টিকে থেকে সে ইন্তেকাল করে সে নাজাত পেয়ে যাবে তাহলে আমরা যেন ওই দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হই বরং আমরা তার থেকেও যেন বেটার হই যে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছে
পরকাল সম্পর্কে যে বিশ্বাস আমাদের রয়েছে এটা যেন কোনো মুহূর্তের জন্য হারিয়ে না যায়, তবে এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সবসময় প্রচেষ্টা করতে হবে। এক তো আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তারপরে আমাদেরকে সেই বাণী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেই কিতাবকে অধ্যয়ন করতে হবে, এবং এমন শুধু অধ্যয়ন করলে চলবে না, এগুলোর চর্চা করতে হবে, এবং এমন মানুষের সাথে আমাদেরকে সম্পর্ক জুড়তে হবে যারা পরকালে বিশ্বাসী। কারণ কোনো ব্যক্তি যদি শিক্ষিত হয়, প্র্যাকটিসিং মুসলিমও হয়, কিন্তু যদি তার সম্পর্ক এমন ব্যক্তিদের সাথে হয় যারা উদাসীন, যারা গাফিলিন, যারা পরকালে বিশ্বাসী নয়, যারা কাফের, তাহলে এক সময় ওই সঙ্গী তার এই ঈমান থেকে তাকে ডুবাবে। এই জন্য ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য সৎসঙ্গ অত্যন্ত জরুরি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু মাআস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, মিথ্যুকদের সাথে নয়। এখানে সত্যবাদী বলতে যারা পরকালকে সত্যায়ন করে, বিশ্বাস করে নিয়েছে যে পরকাল সত্য, তাদের সাথে থাকতে বলা হয়েছে। আর কিছু মানুষ আছে যারা পরকালকে মিথ্যা মনে করে, তাদের সাথে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। কোরআনের একাধিক আয়াতে পাবেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছিলেন। এই কথাটা হঠাৎ করে চলে আসলো, সূরা তোহাতে আপনি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন যে পরকাল হবে সত্য, তুমি এটা জেনে নাও। তারপরে বলা হয়েছে যে তুমি তাদের অনুসরণ করবে না, তারা মানে তারা যেন তোমাকে এই পরকাল থেকে গাফেল করতে না পারে, যারা নিজের হাওয়ার ইত্তেবা করে এবং পরকালে যারা বিশ্বাসী নয়। ফাতারদা, তারপরে শব্দটা হচ্ছে ফাতারদা, তাহলে কিন্তু তুমি প্রত্যাখ্যাত হবে, মানে তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলছেন পরকালে যারা বিশ্বাসী নয় এবং যারা নিজের হাওয়া ইত্তেবাটাকে, 15-16 নম্বর আয়াতটা আপনি দেখে নেবেন, এর মতো মাথা আসতেছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তুমি তাদেরও ইত্তেবা করো তাহলে তোমাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হবে, মানে আমি তোমাকে প্রত্যাখ্যান করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো কথা হচ্ছে যারা পরকালে বিশ্বাসী নয় আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হতে হবে না, মানে তাদের মজলিসে যাওয়া যাবে না, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করা যাবে না, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু হওয়া যাবে না, তাদের থেকে ফিরে থাকতে হবে। তালা কুলি হাল, কথা হচ্ছে যে তো মানুষের মন্দ চরিত্রগুলো আমরা তুলে ধরবো। এই জন্য কী বলেছি যে যখনই এটা আপনার সামনে বাস্তবায়িত হতে দেখবেন তখনই আপনার ইমান শক্ত হয়ে যাওয়া উচিত, মজবুত হয়ে যাওয়া উচিত, যে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাম আমাদেরকে যে মেসেজ দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে আল্লাহর রাসূল ছিলেন, এটা ওই বাস্তবায়িত হতে দেখে আপনি সত্যায়ন করবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূল সাল্লাম নিশ্চয় আল্লাহর নবী, তিনি কোনো মিথ্যুক নন, আর এটা বানোয়াট কথা নয়। কারণ কি, এমন মেসেজ ওই ব্যক্তি দিতে পারে যার কাছে আল্লাহর পক্ষ থেকে খবর আসে, তিনি ছাড়া এই তথ্য আর কেউ দিতে পারে না। তো যখনই এমন কিছু ঘটবে আপনার সামনে, চট করে আপনার আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাস যেন দৃঢ়তা হয়, এই সেন্সে আমি সেই কথাটা উল্লেখ করব। দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে সেই কথাগুলো উল্লেখ করব, কেন আমাদেরকে পাপ সম্পর্কে জানতে হবে। এই ক্ষেত্রে সব থেকে চমৎকার দৃষ্টিভঙ্গি হচ্ছেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বলছেন যে পাপ থেকে এই জন্য আমি জানি, সবাই ভালো ভালো কিছু জানে কিন্তু আমি পাপ থেকে এই জন্যে জানি যাতে করে সেই পাপ থেকে আমি বেঁচে থাকতে পারি। তাহলে আমাদেরকে সে পাপ কোনটা অন্যায়, কোনটা মস্ত বড় পাপ, কোন পাপে কত বড় শাস্তি রয়েছে এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যাতে করে সে পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি। আসুন আমরা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার সেই হাদিসটা দিয়ে শুরু করি। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি কেন মন্দ সম্পর্কে জানতাম, জানার চেষ্টা করতাম, আমার ভয় হতো যেন ওই পাপে আমি জড়িয়ে না যাই, বা ওই পাপ আমার মধ্যে ঢুকে গেছে আর আমি সেই পাপের উপরে আছি কিন্তু আমি জানি না এটা পাপ, এমনটা যেন না হয়, যার ফলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেগুলো জেনে নিতাম। তিনি পুরো সার্কেলের অবস্থাটা তুলে ধরছেন। আর হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তাআল্লামা আসহাবা আসহাবিল খায়রা ওয়াতাআল্লামতু আশ-শাররা। তিনি বলছেন যে প্রত্যেক সাহাবি বা অধিকাংশ সাহাবিদের তারা ফজিলত সম্পর্কে ভালো করে জানতে চেত, ভালো ভালো কথাগুলো জানতে চেত, কিন্তু আমি ওয়াতাআল্লামতু আশ-শাররা, আমি অনিষ্ট সম্পর্কে জানতে চাইতাম। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল মানাকিবের মধ্যে এনেছেন, মর্যাদার অধ্যায় 61 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 3607 নম্বর হাদিস। তার আগের হাদিসটার মধ্যে তিনি আর একটু ব্যাপকতার সাথে উল্লেখ করেছেন, তিনি বলছেন প্রত্যেক মানুষ বা অধিকাংশ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি করতেন, ভালো ভালো কল্যাণকর আমল জানতে চাইতেন। কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শার মাখাফাতা আইউদরিকানি, আমি ভয়ে
রাসূল সাল্লামের কাছ থেকে অনিষ্টগুলো জানতে চাইতাম যে কোন পথটা খারাপ এই চিন্তাটা কি এটা কি এভাবে জানতে চাইতাম কেন মাখাফাতা আয়ুদরিকানি যাতে করে ওটা আমাকে পেয়ে না বসে ওই বস্তু থেকে ওই পাপ থেকে কর্ম থেকে ওই চিন্তা থেকে আমি যেন দূরে থাকতে পারি সেজন্য আমি জানতাম যে এমন চিন্তা করা কি এমন করা কি এই কাজটা কি ওটা করলে কি হবে এইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের মধ্যে এটাকে কোট করেছেন তার চিন্তাটাকে তিনি স্পষ্ট করে দিয়েছেন সেটা কি ওই পাপ যেন আমার দ্বারা না হয় আমাদের সমাজের কিছু যুবক আছে যুবক যুবতী বা বেশ কিছু মানুষ আছে যাদের মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তার একটা বাস্তবায়ন করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা কি করেছেন যে আমি খারাপগুলো কেন জানি যাতে করে সেই খারাপ থেকে বেঁচে থাকতে পারি এটা একটা সৎ উদ্দেশ্য নিয়ে জানতেন আমাদের মাঝে এমন অসংখ্য মুসলিম যুবকরা আছে যারা খারাপ সাইট সম্পর্কে অন্য বন্ধুর কাছ থেকে জানে খারাপ সাইট লিংক ধার করে নেয় খারাপ পথ শিখে খারাপ কাজ শিখে কেন বেঁচে থাকতে শিখে ওটাতে জড়িয়ে যাওয়ার জন্য শিখে এটা হচ্ছে আমাদের চরিত্র আজকে অধিকাংশ মানুষ নেটের জগতে ও জানে না কোন সাইডে গেলে খারাপ পিকচার আসবে ও জানে না ওর বন্ধু ওকে সেন্ড করে লিংক যে এখানে ঢুক একজন আরেকজনের কাছ থেকে বন্ধু থেকে লিংক ধার করে শেয়ার করে কোনটা কিভাবে ডিলিট করা যায় কোন সাইট আমি ভিজিট করার পরে সেগুলোকে আমি ক্লিন করব এগুলো শিখে কেন ওই কাজগুলো করার জন্য শিখে অথচ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদেরকে পাপগুলো জানতে হবে কেন জেনে নেওয়ার পরে যেন সেখান থেকে আমরা দূরে সরতে পারি আমাদের সমাজের আরও কিছু মানুষ আছে যারা ভদ্র তারা আবার আরেকটা উদ্দেশ্যে পাপগুলো শিখে সেটা হচ্ছে ব্যাংকিং বহুত সিস্টেম আছে বা যেই কোনো লেনদেনগুলো সে জানে যেগুলো সুদ আলেমদের বারংবারই বক্তব্য রয়েছে ব্যাংকিং লেনদেনের এই সিস্টেমগুলো থেকে বেঁচে থাকার জন্য কিন্তু যারা নিজেদেরকে একটু ধর্মকর্মের অনুসারী ভাবে দেখায় পরহেজগারিতা দেখায় তারা ওগুলোর সাথে জড়িয়ে যাওয়ার পরে প্রশ্ন করে যে এটা কি ওটা কি উমু হুজুর বলেছে জায়েজ তো আপনি কি বলেন কোনোভাবে ওটাকে জায়েজ করা যায় কি না ও ওই ফন্দি খোঁজে অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যেটা স্পষ্ট হালাল হালাল তো মেনে নাও যেটা স্পষ্ট হারাম সেটা স্পষ্ট হারাম আর কিছু আছে ও বাইনাহুমা উমরুম মুশতাবিহাত ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস যেটা নোমান বিন বাশিরের হাদিস হিসেবে প্রসিদ্ধ এটা আপনি বুখারী মুসলিমের দুই জায়গাতেই পাবেন ইমাম বুখারী সম্ভবত হাদিসটা 50 অথবা 52 নম্বর হাদিস 50 অথবা 52 তিনটার হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন নোমান বিন বাশির সম্ভবত 50 নম্বর হাদিস তাওহিদ পাবলিকেশনের নাম্বারে বাংলা অ্যাপসে 50-এ পেবেন তাতে আছে রাসূলুল্লাহ বলছেন আল হালাল ও বাইয়েনুন আল হারাম ও বাইয়েনুন ও বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদি হালাল হারাম স্পষ্ট এর মিডলে কিছু আছে যেগুলো অস্পষ্ট আর জেনে নেন যেগুলো অস্পষ্ট এগুলি হারাম এগুলো হারামের মধ্যেই পড়বে অধিকাংশগুলো লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস রাসূলুল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জানে না এগুলো হারাম কিন্তু কেউ তো জানে যারা জানে তারাই আপনাদেরকে নিষেধ করতেছে এগুলো হারাম তারপর রাসূলুল্লাহ বলেছেন ফামানিত্তাকা শুবহাত এই সন্দিহান বিষয় থেকে যেই ব্যক্তি নিজেকে মুক্ত করে নিতে পারলো ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদি সে তার ধর্ম এবং তার ইজ্জতকে সে বাঁচিয়ে নিতে পারলো তার মানে যেই ব্যক্তি সন্দিহান বিষয়েতে জড়াবে সে ডুববে তার ধর্ম ডুববে তার মান সম্মানও ডুববে তো কথা হচ্ছে যে আমাদেরকে খারাপগুলো জানতে হবে কেন যাতে করে ওই পথ থেকে জেনে নেওয়ার পরে ওই কাজে যেন আমি আর আপনি জড়াতে না পারি কিন্তু আজকে আমাদের চরিত্র কেমন আপনি কি মনে করেন যদি 100টা পাপের লিস্ট এখন আপনার কাছে তুলে ধরি একটা হাতও নিচে নামবে না সবাই বলবেন হ্যাঁ আমরা জানি এগুলো পাপ কেউ বলবেন এটা আমি জানি না যেমন রাসূল ইসলামের যুগে যখন ওহি নাজিল করা হয়েছে তখন তাদেরকে এক এক করে নিষেধ করা হয়েছে মদ খাওয়া যাবে না বেপর্দা হওয়া যাবে না টাকনার উপরে প্যান উঠাও দাড়ি ছাড়ো এগুলো তাদেরকে জানানো হয়েছে আর এর আগে কি ছিল জায়েজ ছিল এখন ওই লিস্ট যদি এখানে ঝুলিয়ে দেওয়া হয় আপনারা প্রত্যেকে জানবেন হ্যাঁ এগুলো সব আমাদের জ্ঞান আছে কিন্তু আমল নাই তারা মেনে নিয়েছিল কিন্তু আমরা মেনে নেইনি এটা হচ্ছে পার্থক্য কিন্তু তারাও মুসলিম ছিল আমরাও নিজেদেরকে মুসলিম মনে করতেছি তাহলে যখন আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি আর আমল করছি না এটার রেজাল্ট খুব মারাত্মক হবে আজকের এই বিষয়টা আমি কেন আপনাদের কাছে নিয়ে আসলাম কারণ এই এক সপ্তাহ ধরে আমি সূরা মাউন সম্পর্কে একটা তাফসীর রেডি করতেছিলাম আজকে একটা প্রোগ্রামে এখানে আছে
তো সেটা করতে গিয়ে এক সপ্তাহ পার হয়ে গেছে, কারণ আমার স্বভাব হচ্ছে যেটা আমি কিছুই জানি না, এই জন্য নতুন করে আমাকে জানতে হয়, প্রত্যেকটা তাফসির ঘেটে এক সপ্তাহ পার হয়ে গেছে ওখানেই, এই জন্য নতুন কোনো বিষয় সিলেক্ট করতে পারিনি, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। তো তাতে একটা জিনিস যেটা পেলাম, এই সূরা মাউনের মধ্যে দুইটা দিক আছে, দুই শ্রেণীর মানুষের কথা ওখানে আলোচনা করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কর্ম করে না তাদের সম্পর্কে হুকুম লাগানো হয়েছে, আর তাদের সম্পর্কে আল্লাহ বলছেন জেনে নাও এরা কিন্তু পরকালে বিশ্বাসী নয়। তার মানে যারা কর্ম করে না, যেমন এতিমকে খাদ্য দেয় না, মিসকিনকে খাদ্য দেয় না, এতিমের হক দেয় না, মানে দেয় না, করে না, এক কথায় যেটা করতে হতো সেটা করে না, আল্লাহ বলছেন এরা কিন্তু ইউকাজ্জিবু বিদ্দিন, এরা কিন্তু বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্নকারী। তার মানে কর্ম না করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে অবিশ্বাসী বলে উল্লেখ করেছে। তারপর যেখানে বলা হয়েছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, আরেক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে যারা কর্ম করে কিন্তু আল্লাহর জন্য করে না, লোক দেখানোর জন্য করে। দুই শ্রেণীর মানুষ, এক হলো কর্ম করে না তারা পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ বলছেন আরেক শ্রেণীর মানুষ পরকালে বিশ্বাসী নয় যারা পরকালে আল্লাহর সন্তুষ্টির জন্য কর্ম করে না বরং দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কর্ম করে, এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে পরকালে অবিশ্বাসী। তা আমাদের অধিকাংশদেরও কিন্তু একই অবস্থা, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ আছি যারা কর্মই করি না, ধর্মই পালন করি না, ইসলামের চারণাও আমাদের মধ্যে নাই অধিকাংশ মানুষ, কিন্তু আপনার ফিলই হচ্ছে না যে আপনি কি ওই কাতারে পড়েন কি না, যে আল্লাহ বলেছে যে পৃথিবীতে বহু মানুষ আছে যারা পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে। কেউ তা আছে মুখে বলে, পরকালকে অস্বীকার করার দুইটা ওয়ে, এক হলো মুখে বলা, যেমন কাফেররা মক্কার মুশরিকরা প্রকাশ্যে বলতো আইজা মিতনা ওয়া কুন্না তোরাবা, আমরা মরে যাব, হাড় হাড্ডি গলে যাবে, মাটি হয়ে যাব। আরেক জায়গায় আছে যে আইজা কুন্না দালালান, আমরা একবার ডাইং পাসিং হয়ে যাব তারপর আমাদেরকে উঠানো হবে। এইভাবে বিভিন্ন আয়াতে আসছে মুখে প্রকাশ্যে বলে যে আমরা পরকাল টরকাল নাই। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, যেটা মুমিনুনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছে, প্রকাশ্যে বলে। আরেক শ্রেণীর মানুষ মুখে তো বলে না, মুখে প্রকাশ করে না যে পরকাল নাইটাই, কিন্তু ও অন্তর থেকে বিশ্বাস করে যে পরকাল টরকাল কিছু নাই, যার ফলে ও আমল করে না। আমল কারা করে, আপনারা কেন, যারা আপনারা এখানে এসেছেন কারা, কেন এসেছেন এখানে, এটা পরকালের জন্যে, এটা হচ্ছে পরকালী বিশ্বাসীদের আমল, কিন্তু যারা এখানে আসবে না তার মানে তাদের কাছে পরকাল টরকাল বলে কিছু নাই। সে হয়তো মুখে বলে নাই কিন্তু তার অন্তর এটাকে অ্যাকসেপ্টই করে নেয় যে হ্যাঁ বিচার দিবস আছে, পরকাল আছে। আল্লাহ বলছেন একটা ব্যক্তি জানার পরও সেটা কেন করবে না, তার মানে এখন যদি একটা কারেন্টের তার ইলেকট্রিসিটি যদি এখন কাট করা থাকে, যদি এখানে ফায়ারিং হচ্ছে, এখন এই তারটাকে স্পর্শ করতে পারবে দুই ব্যক্তি, এক যে জানে না এটার মধ্যে কারেন্ট আছে, আরেক ব্যক্তি যে পাগল, এক পাগলই পারে এটাকে স্পর্শ করতে, আর যেই ব্যক্তি জানে না সে পারে স্পর্শ করতে, সে জানে না ধরে ফেলেছে, আর এক পাগল পারে এটাকে স্পর্শ করতে, কিন্তু যার জ্ঞান আছে এটার মধ্যে কারেন্ট আছে ও জানে যে ধরলে মরবে, এমন সুস্থ বিবেকের লোক কোনোদিন এটাকে টাচ করবে না, করবে করবে না। তার আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি বিশ্বাস করে পরকাল আছে সে আবার ধর্ম করবে না, তার মানে ও জানেই না, জানে না মানে কেউ মানেই না যে পরকাল বলে কিছু আছে, যদি মানতো তাহলে ওকে করতো, আর না হয়ে পাগল। আল্লাহ বলছেন মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, কারণ পাগল, পাগলকে যদি আপনি হাজার বলেন তাতে কারেন্ট আছে ও ধরবেই, কারণ আকালি কাজ করে না। আল্লাহ এই জন্য অধিকাংশ মানুষদেরকে এরকম আল্লাহ বারবার বলেছে আফালা তা আকিলুন, তোমরা কি বুঝো না নাকি নির্বোধ, আল্লাহ তা আকিলুন কেন বলেছে, তার মানে আকল কেন তোমাদের কাজ করে না, ওই পাগলের সাথে আল্লাহ তুলনা করেছে, কারণ পাগলের আকল কাজ করে না। তো যারা পরকালে বিশ্বাসী তাদেরকে কর্ম করতেই হবে। তো এবার আসুন আমাদের মূল বিষয়ের দিকে। তো হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি অন্যায়গুলো কেন জানতে চাইতাম, যাতে করে আমি সেই পাপ থেকে বেঁচে থাকতে পারি, মাখাফাতা আন আইউদেরিকানি, যাতে করে সেই পাপ আমাকে পেয়ে না বসে। তো কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু নিদর্শনের কথা বলেছে যে কিয়ামতের পূর্বে কি হবে। আজকের বিষয়টি হবে যে আমরা বলেছি যে তিনটা ধাপের একটা ধাপ হচ্ছে মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে এবং খারাপ কাজগুলো বেশি হবে, তা থেকে একটা গুণ শুধু আজকে আপনার কাছে উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত কতটা কাছে চলে এসেছে, বান্দা তুমি পৃথিবীর কিছু নিদর্শন দেখলে বুঝতে পারবে। আর যেই নিদর্শন আমরা এখন দেখতে পাচ্ছি, আসুন আপনাকে স্মরণ করিয়ে দিই, যতগুলো পাপ এই পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠবে তার মধ্যে একটা বড় নিদর্শন, যেই দিকে আমাদের পৃথিবী যাচ্ছে তার একটা নিদর্শন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী ততদিন পর্যন্ত কায়েম থাকবে, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত নেতৃত্ব থাকবে সৎলোকদের হাতে, কিন্তু এই পৃথিবীর নেতৃত্ব যখন চলে যাবে মন্দ লোকদের হাতে
তোমরা জেনে নিও তারপরেই কিয়ামত শুরু হয়ে যাবে ঘড়ির টাইম শুরু হয়ে যাবে কিয়ামতের তার মানে পৃথিবীর যতগুলো রাষ্ট্রের নেতৃত্বের ব্যক্তির মধ্যে যদি সৎ লোক থাকে আল্লাহ বলেন পৃথিবীর কিয়ামত হবে না টিকে থাকবে নেতা যদি হয়ে যায় দুষ্ট ইতর লোক যেগুলো বলা হয় যেগুলো ভাষা আপনারা জানেন নিকৃষ্ট লোক আল্লাহ বলেন জেনে নাও কিয়ামত তখন হবে সাধারণত এই সব ভাষা এই সব হাদিসগুলো কারা যারা ওই রাজনীতির প্রেক্ষাপটে জড়িত তারাই ব্যক্ত করে তারাই শুধু নেতাদের উপরে খেপপা কিন্তু আমরা জেনে নেন নেতা বলতে এখানে শুধু রাজনৈতিক ওই পার্লামেন্টের নেতা নয় নেতা বলতে যেই কোনো নেতা মসজিদের নেতা হতে পারে ইমাম সাহেব মসজিদের নেতা পার্লামেন্টের নেতা কোনো এই সমাজের নেতা মাতাব্বর যেই কোনো নেতা এর অন্তর্ভুক্ত হতে পারে তবে রাসূল সাল্লাম বলেছেন যে মানে দায়িত্বশীল নেতা যারা এই নেতা যদি নিকৃষ্ট লোকদের হাতে নেতৃত্ব চলে যায় তোমরা অপেক্ষা করো যে কিয়ামত খুব নিকটে চলে এসেছে রাসূল সাল্লামের হাদিসের সাথে আমাদের চরিত্রের মিলটা কি জানেন অমিলটা কোথায় রাসূল সাল্লাম বলছেন নেতা যখন দুষ্ট লোক নেতা হয়ে যাবে আর আমরা এত নিকৃষ্ট যে আমরা দুষ্ট লোকদেরকে নেতা বানাই আরে নেতা জোর করে হয়ে গেল এক কথা আপনি ভোট দিয়ে এমন ব্যক্তিকে নেতৃত্বে বসিয়ে দিয়েছেন যার নেতৃত্বে হারাম আপনি নাজাত পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার জন্য আপনি ফিল্ডে কাজ করেন যার জন্য আপনি জান মাল লাগিয়ে দিচ্ছেন এমন ব্যক্তিকে এমন ব্যক্তির ক্যান্ডিডেট হয়ে যার নেতৃত্বে হারাম আপনাকে আল্লাহ নাজাত দেবে আপনি ধর্মের জন্য কাজ করতেছেন সুবহানাল্লাহ আমরা মন্দ লোকদেরকে নেতা বানাই এটা হচ্ছে কোন ব্যক্তির মতো উদাহরণ যে নিজের পায়ে নিজে কুড়াল মারে এমন কিছু ফেসবুকে কিছু চিত্র দেখা যায় এক ব্যক্তিকে এক ঢালে বসিয়ে দিয়েছে আরেক ব্যক্তি এখান থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার প্ল্যান করতেছে ও কিন্তু শূন্যে ঝুলছে মানে ও পড়ে গেলে ও পড়ে যাবে কিন্তু ওর খবর নাই আমাদের অবস্থা হয়ে গেছে তাই আমরা এমন ব্যক্তিদেরকে নেতা বানিয়ে দিচ্ছি এমন ব্যক্তিদের হয়ে আমরা সাপোর্টে কথা বলছি যে ওর নেতৃত্ব পাওয়া মানে আমার হালাক হয়ে যাওয়া কতটা নির্বোধ হয়ে গেছে আমরা আপনি বুঝেন কোরআন হাদিসের সাথে আমাদের জীবনের বাস্তবতার কোনো মিল নাই যদি মিল থাকতো এটা ওহির জ্ঞান আল্লাহ আপনাকে জানিয়েছে মন্দ লোকদের হাতে পৃথিবী চলে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসুন সেই হাদিসগুলো আমি আপনাকে দেখাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা হাদিস আমি আপনার কাছে কোট করি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন সামিয়াতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মিন শিরারিন নাসি মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহিয়াউন এই পৃথিবীতে যেই সমস্ত মানুষের উপরে কিয়ামত হবে এরা হবে সব থেকে খারাপ লোক যাদের উপরে কিয়ামত হবে এবং ওই সময় যারাই পৃথিবীতে বেঁচে থাকবে এই লোকগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ লোক মানে কোনো আপনাদের আমাদের উপরে একটা লোকের উপরে কিয়ামত হবে না জেনে নেন আপনারা যারা এখানে এসেছেন কিয়ামত আপনারা বাকি থাকতে কিয়ামত হবে না যেই দিন আপনাদের এগেনস্টে এই পৃথিবীতে আপনারা থাকবেন না আপনাদের সন্তানগুলো যদি এই পথে ফিরে না আসে যদি বামপন্থীদের দিকে চলে যায় তার মানে জেনে দেন ওরাই হচ্ছে সেই লোক যাদের উপরে কিয়ামত হবে কোনো সৎ লোকের উপরে কিয়ামত হবে না আপনি কি জানেন কিয়ামত কেন আল্লাহ সৎ লোকের উপরে করবে না একটা মানুষের আত্মা বেরিয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন কাজ খুব মর্মান্ত এর চাইতে বড় বেদনা কোনো ব্যক্তির আর হতে পারে না যেই আঘাতে তার প্রাণ বেরিয়ে যাবে এটা কি জাহাতা ব্যাপার কি মনে করেছেন তাহলে স্বাভাবিকভাবে একটা মানুষ মরে যাওয়া সে যতটা কষ্ট ফিল করবে কোনো ব্যক্তিকে যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা হয় এই দুইজনের প্রাণ কি একই রকম ভেবে বেরোবে যেই ব্যক্তিকে থেতলিয়ে দেওয়া হয়েছে যেই ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে মারা হচ্ছে এই দুই ব্যক্তির প্রাণ কি একরকম বেরোবে আর আপনি কি মনে করেছেন কিয়ামতের আগের দৃশ্যগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুই পাহাড়কে পিষে ফেলা হবে যদি একটা পাহাড় পাউডার হয়ে যায় আপনার আমার অস্তিত্ব টিকে থাকবে আমরা তো কি হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটার জানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুমিন বাকি থাকতে পৃথিবীতে কিয়ামত ঘটাবে না কত মারাত্মক হবে সেই সিচুয়েশন আপনি কি ভেবেছেন যেখানে বলা হয়েছে সূর্য গলিয়ে দেওয়া হবে আগুন ধরিয়ে দেওয়া হবে সমুদ্রের মধ্যে এই পুরো পৃথিবীটাকে পাউডার করে উড়িয়ে দেওয়া হবে আপনার আমার অস্তিত্ব কি থাকবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে আল্লাহ আমাদেরকে তার দয়ায় তার রহমতে আমাদেরকে মেরে দেবে কিন্তু পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে করে মারবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ আমার বাকি থাকতে যেন পৃথিবীতে কিয়ামত না ঘটে আল্লাহ তুমি আমাদেরকে সম্মান মৃত্যু দান করো যাতে সম্মানের সাথে আল্লাহ তোমার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি এর জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব থেকে খারাপ লোক মিন শিরারিন নাসি মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহিউন যারা বেঁচে থাকবে তাদের উপরে কিয়ামত হবে এই লোকগুলো হচ্ছে সব থেকে খারাপ লোক এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন হাদিস হচ্ছে 7067 এবং ইমাম মুসলিমের ভাষাটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি তিনি বলছেন মানে আব্দুল ইবনে আব্বাসের বর্ণনাতে রয়ে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাতে একই সাহাবীর হাদিস তিনি বলছেন লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিন নাস কিয়ামত হবে না
তবে হবে একমাত্র শিরারিন নাস বলা হয়েছে সব থেকে খারাপ লোকের উপরে শিরারিন নাস বলা হয়েছে সব থেকে খারাপ লোকের উপরে কিয়ামত হবে ভেবেছিলাম যে খারাপ লোকের গুণগুলো কি সেগুলো ওদিকে চলে যাব কিন্তু এখানে এসে একটা হাদিস আমার নজরে এসেছে যে হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার 2209 নম্বরে এবং ইবনে মাজাতে হাদিসটা রয়েছে 3985 তে তিনি এখানে একটা হাদিস কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে পৃথিবীতে খারাপ লোকের উপরে কিয়ামত হবে এই কিভাবে আপনারা আমরা সরে গিয়ে আমাদের জায়গাগুলোতে খারাপ লোক স্থলাভিষিক্ত হবে কিভাবে এটা এটার একটা সার্কেল রাসূলুল্লাহ বলে দিয়েছে যে এই প্ল্যানটা কিভাবে ঘটবে কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এক বক্তব্য দিচ্ছিলেন এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলা হয়েছিল যে যখন বলেছে যে ইলম উঠে যাবে ওই পর্বটা ইনশাআল্লাহ বাকি আছেটা করব সে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইলম কিভাবে উঠে যাবে এটা তো বুঝে আসলো না কেন না আমরা কোরআন পড়ছি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি ওরা বড় হয়ে ওদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবে তার সন্তানকে কোরআন শিক্ষা দেবে এইভাবে তো পৃথিবী চলতেই থাকবে তাহলে ইলম কিভাবে উঠে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি কি দেখতে পাও না ইহুদি নাসারা যারা তারা কি তাওরাত এবং ইনজিল পাঠ করে কি করে না বলছে হ্যাঁ করে এখনও ওদের কাছে তাওরাত আর ইনজিল রয়েছে তাহলে আল্লাহদেরকে মূর্খ কেন বলেছে যদি কোরআন পড়াটা জ্ঞানের লক্ষণ হয় তাহলে তাওরাত এবং ইনজিল ওলাদেরকে আল্লাহ মূর্খ দলুন কেন বলেছে রাসূলুল্লাহ বলছেন এটা এই জন্য বলেছে ওরা তাওরাত এবং ইনজিল পাঠ করে বটে কিন্তু তাওরাত এবং ইনজিলের উপরে কোনো আমল করে না তাওরাত এবং ইনজিলে যে কথাগুলো আছে এর একটা কথার উপর আর আমল করে না আর আমল না করাটাই হচ্ছে এলম উঠে যাওয়া আপনি জানেন আপনার জ্ঞান আছে ডান হাতে খেতে হয় এটা কি এলম এখন আপনি খাচ্ছেন না ডান হাতে মানে আপনাকে যখন দূর থেকে একটা লোকে দেখবে কি বলবে বলবে যে এই লোকটা জানে না এটাই বলবে না না পাগল একটা লোকে বাম হাতে খাচ্ছে আপনি তাকে দেখে কি বলবেন মনে হয় সে জানে না যে ডান হাতে খেতে হয় এটা বলবেন না এই যে একটু আগে ইলেকট্রিসিটির উদাহরণ দিয়েছি যেই ব্যক্তি ধরার পরে মরে যাওয়ার পরে শর্ট লাগার পরে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি এটা ধরলা কেন জানো এটা কারেন্ট ও যদি আমি জানি আপনি তখন কি করবেন তাকে বলবেন পাগল বলবেন না তার মানে এলম হলো আমলের নাম যেই ব্যক্তির আমল নাই সে যদি আরও বলে আমি আল্লামা সে একটা জাহেল এলম হলো আমলের নাম এটাই রাসূলুল্লাহ বুঝাতে চাচ্ছে যে যেই ব্যক্তিরা কোরআন পড়ে কোরআনের হাফেজ কিন্তু কোরআনের উপরে জীবন গড়ে না কাল কিয়ামতের মাঠে অজ্ঞ হয়ে উঠবে আল্লাহর কাছে যেই ব্যক্তি কোরআন পড়ে জানে না কোথায় আপনার সেজদা করতে হবে তাহলে ওর এলমের কোনো দাম আছে আমাদের কিছু হাফেজ ভাইদেরকে দেখা যায় মাঝে মাঝে নেটে মূর্তির সামনে গিয়ে সেলফি উঠাচ্ছে আরে একটা সেলফি হচ্ছে না যায় একটা কাজ অযথা আপনি সেলফি উঠাবেন এটা ইসলাম এলাও করে না বিনা কোনো প্রয়োজনে কোনো ব্যক্তি সেলফি নিজের ছবি উঠিয়ে উঠিয়ে পোস্ট করবেন এটা আলেম কি আর জাহেল কি কার জন্য জায়েজ নয় বিনা প্রয়োজনে যদি কোনো ব্যক্তি উঠায় আর সেই ক্ষেত্রে আপনি গিয়ে ভাস্কর্যের সামনে মূর্তির সামনে শহীদ মিনারে আর অমুক তমুক জায়গায় যদি গিয়ে সেলফি উঠান টুপি পরে আর দাঁড়িয়ে রেখে এটা জাতির কাছে একটা অ্যাডভার্টাইজ হয়ে থেকে যায় তাহলে এই জাতিকে আপনি কীভাবে হেদায়ত করবেন আপনার মতন ব্যক্তি আরও কত নোংরা সিন দেখেছি যে একটা মূর্তির ল্যাংটা একটা মূর্তির এক হুজুর জড়িয়ে ধরে লজ্জাস্থানে হাত দিয়ে পিকচার উঠিয়েছে আরে এটা যদি কোনো নির্বোধ করতো তাহলে ওকে আপনি জ্ঞানী বলবেন আমাদের কাছে তো মূর্খ কিন্তু জাতি তো বোঝে না জাতি তো দাড়ি টুপি থেকে জ্ঞানী মনে করে তাহলে আজকে আমাদের যারা দাড়ি রেখেছি টুপি পরেছি আমাদেরকে সিনসিয়ারলি হতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে যাতে আমাদের আচরণের কারণে ইসলামটাকে কেউ ঘৃণা না করে আজকে ব্যাপারটা কি তাই হয়েছে না আজকে আমাদের চরিত্র যেমন কোরআন হাদিসকে আমাদেরকে এটা শিক্ষা দেয় না এটা শিক্ষা দেয় না কোরআন হাদিসের বাইরে আমরা ভিন্ন চরিত্রের হয়ে গেছি যদিও আমাদের লেবাস পোশাকে আমরা হুজুর না এমনটা হওয়া উচিত নয় আপনাকে কোরআন হাদিসের উপরে আমল করতে হবে তাহলে আমল হচ্ছে ইবাদতের নাম তার মানে কোনো ব্যক্তি এসে সাহাবি বলতেছে যে আমরা তো কোরআন শিখি আমাদের সন্তানদেরকে শেখাবো তারা তার সন্তানদেরকে শেখাবে এলম তো বাকি থেকে যাবে কিন্তু এলম কিভাবে গায়েব হবে রাসূলুল্লাহ বলছেন এলমের উপরে আমল না করাটাই হচ্ছে এলম গায়েব হয়ে যাওয়া যেমন আপনারা যারা প্রত্যেকে আলেম আছেন ইসলাম সম্পর্কে ভালো জানেন আপনি যদি আপনার সন্তানকে এটা না শিখান আপনার ঘরে যদি সেটা আমল না হয় আপনি যে কোনো সময় মরে যাবে তার মানে আপনার মধ্যে যে এলেম ছিল এলেম সহ কিন্তু আপনি গায়েব হয়ে গেছেন আপনার ছেলে আর ওগুলো জানবে না যেগুলো আপনি জানতেন কিন্তু যদি আমল করে দেখিয়ে দিয়ে যেতেন তাহলে ওর আমলে ওকে শিক্ষা দিয়ে দিত ও জানতো যে হ্যাঁ এটা ইসলাম বসে খেতে হয় ডান হাতে খেতে হয় এভাবে আমল যত বাড়বে এলেম টিকে থাকবে তো সে সাহাবিকে বলা হয়েছিল যখন মানুষ আমল ছেড়ে দেবে তখন এলেম উঠে যাবে ঠিক তদ্রূপ আমরা যারা ভালো আছি আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো বানাই
তাহলেই পৃথিবীতে ভালো মানুষ টিকে থাকবে কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো না বানাই আর খারাপরা যদি তাদের খারাপ সন্তানদেরকে উন্মুক্ত ছেড়ে দেয় এই পৃথিবীতে খারাপে ভরে যাবে ব্যাপারটা হচ্ছে এমন কারণ আমরা কেউ পৃথিবীতে টিকে থাকব না আজকে অধিকাংশ অবস্থা দেখেন আমরাই যারা ধর্মকর্ম করি দাঁড়ে রেখেছি মসজিদে এসে পাঁচ ওয়াক্ত সালাত পড়ি কতজন ব্যক্তি বলতে পারবেন যে আপনি আপনার ওই 10 বছরের ছেলেটাকেও আপনার মতো করে ইসলাম পালন করান কতজন ব্যক্তি পারবে দেখা যাবে অধিকাংশ মানুষগুলো যারা ফজর নামাজ পড়েছেন আপনার বাচ্চা খাটে শুয়ে আছে আপনি তাকে জাগাননি অধিকাংশ মানুষের চরিত্র হচ্ছে এমন আপনার বাচ্চা বাম হাতে খাচ্ছে বিসমিল্লাহ বলছে না সালাম দিচ্ছে না আপনি তাকে কোনো পরোয়া মনে করছেন না মনে করছেন বাচ্চা তাহলে খারাপ কাজ যখন আপনার ছেলে দেখবেন যে ও গেমস খেলতেছে আপনি তাকে বাধা দিচ্ছেন না তার মানে ওকে খারাপ করার পেছনে আপনি দায়ী এভাবে যখন আপনি ওকে মাদ্রাসায় না পড়িয়ে স্কুলে পড়িয়েছেন যেখানে নাস্তিকতার শিক্ষা দেওয়া হয় তাহলে আপনি আপনার ছেলেকে খারাপ করে গেলেন এরপরের ওর নসল থেকে যেটা আসবে খারাপই জন্মাবে ভালো একটা জন্মাবে না তাই জন্য ভালোর নসল থেকে ভালো বের হবে যদি আপনি তাকে ভালো শিক্ষা দেন কিন্তু খারাপ কিন্তু তার সন্তানদেরকে ভালো শিক্ষা দেয় না ও খারাপই শিক্ষা দেয় এইভাবে একদিন পৃথিবীতে ভালোর কোনো সংখ্যা থাকবে না এটাই বলা হয়েছিল আসুন দেখাই তো যখন পৃথিবী খারাপের সংখ্যা বেড়ে যাবে আর এটা হবে বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিদের কারণে কারণ একটু আগেই বলেছি নেতা যখন খারাপ হবে তাহলে এই জাতি কোনোদিন ভালো কিছু আশা করতে জানে পারবে না নেতা যদি এটা না বোঝে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা যদি নেতা না বোঝে তাহলে আপনি কি বুঝবেন বাস্তব চিত্র যেটা এখন এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখে তারা আমাদেরকে মনে করবে যে আমরা হলো হয়তো ওই পন্থী কিন্তু না এটা আমাদের ইমানি দায়িত্ব বলতেই হবে ফেসবুকে যেটা দেখেছি ভিডিওর মধ্যে কোনো এক স্কুলে আমি তার নাম নিলাম না কোনো এক ব্যক্তিকে তার মূর্তিকে সামনে রেখে স্কুলের ছাত্রীরা প্রত্যেকে আসতেছে ফুল দিতেছে বা কি করতেছে ও সালাম করতেছে এইভাবে করে যাচ্ছে আসতেছে আপনি বলতেছেন এটা তো পূজা না আপনি নেতা আপনি বলতেছেন এটা পূজা না সম্মান করেছে একটা মূর্তি এখানে ফুল দিয়েছে তাকে সালাম করেছে এটা পূজা কিভাবে হলো এটা আপনার বিবেক আপনার সেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে এটা পূজা কিয়ামতের মাঠে আপনার রেজাল্ট কি হবে আল্লাহ যদি বলে এটা পূজা কি রেজাল্ট হবে এটা বলেন আরে যেখানে যদি গাছের মধ্যে একটা তার একটা তলোয়ার যদি ঝুলিয়ে রাখাটা ইবাদত হয় পূজা হয় তাহলে আপনি একটা মূর্তির সামনে এরকম করেছেন আপনি বলছেন এটা পূজা না মানে কি এর মূসা আলাইহিস সালামের কওম জাতি যখন ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে পারে এসেছে দেখে তারা কি করতেছে পূজা করতেছে মূসাকে বলতেছে আমাদের জন্য এরকম একটা মূর্তি বানিয়ে দাও যাকে দেখে আমরা ইবাদত করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একটা কোন একটা এলাকায় গিয়েছে দেখেছে তারা একটা গাছ জাতু আনওয়াত বলা হয়েছে জাতুল আনওয়াত সেখানে তারা তলোয়ালে ঝুলিয়ে দিয়ে সেখানে বসে জিকিরের মতো কিছু করছে আর ওখানে ধ্যান করছে রাসূলুল্লাহকে বলা হয়েছে যে আমাদের যদি এরকম একটা জাতুল আনওয়াত থাকতো তখন রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ তোমরা সেই মুসার কওমের মতো হয়ে গেছো যে তোমরাও তাদের মতো বাসুর পূজায় লিপ্ত হতে চাও তাহলে একটা গাছের মধ্যে যদি তলোয়ারই ঝুলানো যদি এটা ইবাদতের রূপ নেয় এটা সম্মান করা যদি ইসলামের এলাও না হয়ে থাকে একটা মূর্তি বানিয়ে সেখানে বাচ্চাদেরকে দিয়ে আপনি ফুল দিবেন আর সালাম করাবেন আপনি ভুলে গেছেন হয়তো সেই হাদিস যেটা একজন ব্যক্তি রাসূলুল্লাহ বলেছেন একটা মাছিকে কেন্দ্র করে জান্নাতে যাবে একটা মাছিকে কেন্দ্র করে জাহান্নামে যাবে একটা মাছি বলা হয়েছিল যে এই মূর্তির সামনে তোমাকে ইবাদত করতে হবে না তুমি একটা নজর এখানে পেশ করো নজর না দিলে আমরা এখানে কাউকে যেতে দেই না সেই ব্যক্তি একটা মাছি মেরে সেই মূর্তির সামনে দেওয়ার কারণে রাসূলুল্লাহ বলছেন দাখালান নার এই ব্যক্তি জাহান্নামে গেছে আরেকজন ব্যক্তিকে বলা হয়েছিল এখান দিয়ে যেতে পারবে না একটা মাছি মেরে অলাউ বিজুবাব একটা মাছি মেরে হলে এখানে দিয়ে তোমাকে যেতে হবে সেই ব্যক্তি বলছে আমি এমন এক ব্যক্তি আমার যদি সক্ষম হয় তারপর আমি কোনোদিন আল্লাহ ছাড়া কোনো কিছুর সামনে নজর পেশ করি না সেই ব্যক্তির গলাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে গলাটাকে কেটে দেওয়ার কারণে রাসূলুল্লাহ বলছেন দাখালাল জান্না সে একটা মাছি না দেওয়ার কারণে জান্নাতে চলে যাবে আর আমরা এত বড় যে মূর্তির সামনে মাছি দিলে জান্নাত না জান্নাত রয়েছে আর আপনি যদি মূর্তির নির্মাণদাতা হন নির্মাণাধীন হয় আপনার ধারা আপনি কি ভেবেছেন কি হবে আল্লাহ কুল্লি হাল ওই সাবজেক্ট আজকে নয় তাই আমি ওদিকে যেতে চাচ্ছি না যেই কথাটা আমি আপনাকে বোঝানোর জন্য পাঁচটা মিনিট চেয়েছিলাম সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে রাসূলুল্লাহ বলছেন তোমরা অপেক্ষা করবে যেই দিন কিয়ামত হবে তার আগের সিচুয়েশন হবে এমন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكون أسعد الناس بالدنيا এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর নেতৃত্ব চলে না যাবে এমন ব্যক্তির দিকে রাসূলুল্লাহ বলছেন বিদ্দুনিয়া লোকা ইবনু লোকা এই হাদিসটা চাষারার একটা বক্তব্য বলেছিলাম
রাসূল সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত পৃথিবীর ক্ষমতা চলে যাবে না যাবেন এমন ব্যক্তিদের কাছে যারা হবে লোকা ইবনু লোকা এই শব্দটিকে কোট করেছেন ইমাম তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে 2209 এবং ইমাম ইবনু মাজাহ হাদিস হচ্ছে 3985 এবং এই হাদিসটাকে ভিন্ন শব্দে আরো এসেছে এভাবে লা তানকাদিয়া দুনিয়া এই দুনিয়া পূর্ণতা পাবে না মানে শেষ হওয়ার সময় আসবে না হাত্তা তাকুনা ইনদা লোকা ইবনু লোকা যতদিন পর্যন্ত এই দুনিয়া চলে যাবে নিকৃষ্টদের সন্তান নিকৃষ্টদের কাছে রাসূল সাল্লাম বলছেন এই দুনিয়ার নেতৃত্ব যতদিন পর্যন্ত লোকা ইবনু লোকার হাতে চলে না যাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না এই লোকাকে তার সন্তান আবার লোকাকে এই লোকা ইবনু লোকা হচ্ছে একটা চমৎকার কথা ওইদিন বেরিয়ে গিয়েছিল খুতবা থেকে লোকা মানে হয় নির্বোধ লোকা মানে হয় ইতর লোকা মানে হয় দুষ্ট লোকা মানে হয় খোকা মানে বোঝে না একটা শব্দ যদি এতগুলো অর্থ হয় এক হলো খোকা আরেক হলো বোকা আরেক হলো ইতর বা দুষ্ট এখন একটা বাচ্চার মধ্যে সবকটা গুণ থাকে একটা বাচ্চা দুষ্ট বাচ্চার মধ্যে কিন্তু সবকটা গুণ ফিট ও খোকাও ও বোকাও ও নিকৃষ্ট ও অধম সবকটা গুণ থাকে কিন্তু ওই শব্দটা যখন বাচ্চাকে আমরা বলি কি ভাষায় বলি ওকে দুষ্ট আর নিকৃষ্ট ওগুলো বলি না তখন বলি বোকা না হয় খোকা এটা বলি না যে খোকা এটা খোকা বোকা বা বোঝে না কিছুই বোঝে না তাই না ওকে নির্বোধ বলেন না ওকে আপনি ইতরও বলেন না দুষ্ট বা দুষ্ট হয়তো অনেক সময় আমরা বলি কিন্তু একেবারে খারাপ শব্দটা আপনি বলেন না বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওর যেই গুণ এটা যদি কোনো বড় ব্যক্তির মাঝে থাকে আর ওই বড় ব্যক্তির জন্য যদি ওই একই শব্দ ব্যবহার করা হয় তখন কিন্তু আর সে বোকা থাকে না তখন সে খোকাও থাকে না তখন কি হয় ওই ট্রান্সলেটই করেছেন মুফাসসিরগণ তিনি বলছেন যতদিন পর্যন্ত এই পৃথিবীর নেতৃত্ব চলে যাবে না নিকৃষ্টদের সন্তান নিকৃষ্টদের হাতে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না কেন বললাম এই কথাটা এই লোকা শব্দটা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের ক্ষেত্রে ব্যবহার করেছে এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন আমি যখন অর্থ খোঁজার চেষ্টা করলাম তখন মুসলিমে হাদিস পেয়ে গেলাম ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন 45 নম্বর অধ্যায় হাদিস হচ্ছে 6151 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলাম হাদিসের ভাষাটা হচ্ছে হাত্তা আতা খিবা ফাতেমাতা তার আঙিনায় যখন গেলাম ঘরেও ঢুকেনি উঠানে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ডাক দিয়েছিলেন আসাম্মাল লোকা আসাম্মাল লোকা তার মানে কি খোকা কি শুনতে পাচ্ছ রাসূলুল্লাহ হাসান হোসেন কতটুকু ছোট ছিল মাত্র 3-4 বছরের বাচ্চা হয়তো দূরে হাঁটতে চলতে পারে বুঝতে পারে তখন বলছেন আসাম্মাল লোকা কোথায় আমার খোকা তুমি কি শুনতে পাচ্ছ তার মানে আদর করে তাকে লোকা বলেছিলেন কেন কারণ বাচ্চা সাধারণত নিষ্পাপ হয় নির্বোধ হয় তারপরে ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না তার মানে ও মাসুম সব কিছু করবে ওর মতো করে ও বুঝে না এটা কি করলে ভালো হবে না খারাপ হবে এটা বুঝে না এই জন্যে এক সেন্সে ও আদরের বিদায় ওকে বলা হয় খোকা আরেক সেন্সে ওকে বলা হয় বোকা যেহেতু ওর তামিজ নাই কোনটা হক কোনটা বাতিল এটার তামিজ নাই এখন যদি বলেন একটা 40 বছরের ব্যক্তি যদি তার মধ্যে ওই বাচ্চার গুণ থাকে যেই ব্যক্তি 40 কিন্তু ওর হিতাহিত জ্ঞান নাই ও জানে না কোন দায়িত্বটা কত বড় ও জানে না কাকে কতটা দিতে হবে ও জানে না কোনটা পাপ আর কোনটা পাপ নয় জানে না তাহলে ওকে আপনি বলবেন খোকা আমাদের নেতা খোকা এটা বলবেন তখন এই নেতার অবস্থা কি হয়ে যাবে এই নেতাকে আমরা তখন বলে দেব এটা হচ্ছে বোকা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এই বোকা বোঝে না যে ওর দায়িত্বটা কি কাকে কতটা দিতে হবে কোন কাজটা কোনভাবে করতে হবে কোনটা পাপ কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা যখন একটা ম্যাচুইড ব্যক্তি বোঝে না তো তাকে ওই শব্দটাই প্রয়োগ হয়ে যাবে যেটা একটা বাচ্চার ক্ষেত্রে প্রয়োগ হয় একটা বাচ্চার ক্ষেত্রে প্রয়োগ হয় একটা বাচ্চা লোকা হতে পারে কারণ ও বোঝে না ও জানে না যে এটার মূল্য কত পানিতে চুবিয়ে দিতে পারে কিন্তু এই কাজটা যদি ও নির্বোধ করে ওকে আপনি কি বলবেন আপনার 20-30 বছরের একটা ছেলে যদি এই কাজটা করে আপনার মোবাইলকে যদি পানিতে চুবিয়ে দেয় ওকে আপনি চুমু খাবেন আদর করবেন কোলে নাকি একটা থাপ্পড় মারবেন তাহলে আমাদের নেতাগুলো যদি এখন এমন হয়ে গেছে এমন ব্যক্তিদের হাতে নেতৃত্ব চলে গেছে যেই নেতা বোঝে না নেতৃত্বের মর্যাদা কি যেই নেতা বোঝে না যে তার দায়িত্ব কি একটা মুসলিম রাষ্ট্রের নেতা হলে এই জাতিটাকে কিভাবে পরিচালনা করতে হয় এই নেতা যখন বোঝে না রাসূল সাল্লাম বলছেন লোকা ইবনু লোকা আর তার সন্তানরাই পরবর্তীতে ক্যান্ডিডেট হবে তার সন্তানরাই হচ্ছে আপনার প্রত্যেকটা এলাকার কাউন্সিলর ওই লোকা ইবনু লোকাদের হাতে চলে গেছে ক্ষমতা যার আকল নাই 30-40 বছর হয়ে গেছে লম্বা চুরো হয়ে গেছে আমাদের মতো কিন্তু বিবেক কাজ করে না যে ওকে জমিনে কেন আল্লাহ সৃষ্টি করেছে ও বোঝে না রাসূল সাল্লাম বলছেন ওকে লোকা লোকা ইবনু লোকা
তো যখন নেতৃত্বগুলো এরকম বাজে লোকদের হাতে চলে যাবে রাসূলুল্লাহ বলছেন তুমি জেনে নাও তখনই কিয়ামত হবে আর যারাই লোকা তারা তাদের নাসলকে লোকা যদি ছেড়ে যায় নির্ভূত করে যায় এইভাবে পৃথিবী একদিন খারাপের দিকে চলে যাবে এই হাদিসের সাথে এখানে আমার খুতবা আজকে শেষ কিন্তু এই হাদিসের সাথে এমন একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে এটা আমি না বললেই পারছি না এটা আপনাদের মর্যাদার জন্য এতক্ষণ বললাম তাদের হিতাহিত জ্ঞান নেই কিন্তু এই হাদিসের সাথে একটা ছোট্ট একটা টুকরা জুড়ে দেওয়া হয়েছে আপনি জানেন না এই টুকরার সাথে আপনার মান মর্যাদা কত আসুন আমি আপনাকে সেই টুকরাটা স্মরণ করিয়ে দিই এই হাদিসটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের মধ্যে এই কথাটা রয়েছে যেই শব্দটা আছে মাওজুমুল আওসা